কি পরিমাণ ভালো লাগে তোমারে ওটা তো শুধু আমিই জানি তুমি কখনো জানতে চাইছো গরিবের ঘরে জন্ম নিয়ে ভাই বড়লোক মায়া নিয়ে স্বপ্ন দেখিস না ওই যে একটা গান আছে না ফেস কাটিনো ভালো না শরীর স্বাস্থ্য হলো না কাজ কামও পেলাম না আর এই ধরনের চলো না মধ্যবিত্ত ছাড়া কারো সাথে চলে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দিদার অফিশিয়াল আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরে সবাই রিকোয়েস্ট করতেছেন যে কীভাবে মোবাইল ফোন দিয়ে ভয়েস ভিডিও এডিটিং করতে হয় সে সম্পর্কে যেন একটি টিউটোরিয়াল তৈরি করি তো গাইস আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের ভয়েস ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে গাইস আমরা কিন্তু সবাই জানি যে যারা টিকটকে ভয়েস ভিডিও রেগুলার আপলোড করে তারা কিন্তু সবাই সেলিব্রিটি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু ফলোয়ার রয়েছে এবং আপনারা কিন্তু সবসময় দেখে থাকেন যে টিকটকের ফরিজে কিন্তু তাদের ভিডিওগুলো দেখা যায় ওকে গাইস তো আপনারা যারা টিকটক সেলিব্রিটি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলতে পারি যে আপনারা যদি সুন্দর সুন্দর লাইন দিয়ে নিজে ভয়েস ভিডিও তৈরি করে সেগুলো খুবই সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে এডিট করে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপলোড করেন তাহলে আপনারা দেখবেন যে আপনি 10 থেকে 15টা ভিডিও আপলোড করার পর যে কোনো 2-3টা ভিডিও দেখবেন আপনার ভাইরাল হয়ে গেছে তো আপনার একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে সারাক্ষণ শুধু আপনার ভিডিও ভাইরাল হচ্ছেই হচ্ছে মানে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে আর অবশ্যই আপনি যদি ভয়েস ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটার কোয়ালিটি থাকতে হবে ওকে আপনি যে লাইনটা বা যেটাই বলতে চান ভিডিওতে সেটা যেন সবাই পছন্দ করে সেরকম কথাবার্তা বা লাইন দিয়ে দিবেন ওকে তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ভয়েস ভিডিওতে মিউজিক অ্যাড করবেন এবং মিউজিকটা কীভাবে অ্যাড করলে আপনার ভিডিওটা বেস্ট কোয়ালিটি হবে এবং ভাইরাল হওয়ার চান্স 100% থাকবে সেটাই শিখতে পারবেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে ভিডিও শুরুর আগে একটু অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই অলরেডি গাইস যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যারা ইন্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই গুগল ক্রোম বাজারে গিয়ে যদি ক্যাপকাট ডাউনলোড লিখে সার্চ করেন তাহলে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওকে তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিচ্ছি গাইস অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা সবাই এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো তারপর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে তো আপনি যেই ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও চলে আসছে তো এখান থেকে প্রথমত আপনারা কী করবেন ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন তারপর নিচ থেকে আপনি চলে যাবেন ভলিউমে ভলিউমে যাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা ভলিউমটা 1000% করে দিবেন ওকে তো এটা কিন্তু প্রথমে 100% থাকে তো এটাকে আপনাকে অবশ্যই 1000% করে দিতে হবে ওকে 1000% করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে ওকে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসবেন শুরুতে আসার পর নিচ থেকে যদি আপনি অডিওতে ক্লিক করেন এখান থেকে যদি আপনি সাউন্ডসে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজারটা সিলেক্ট করেন এখান থেকে ফ্রম ডিভাইসে ক্লিক করবেন ফ্রম ডিভাইসে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো মিউজিক এখানে কিন্তু শো করবে ওকে তো এখানে কিন্তু অডিও ফাইলগুলো শো করতেছে তো আপনি আপনার পছন্দের মিউজিকটি কিন্তু জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু সেখানে ইম্পোর্ট হয়ে যাবে তো আমি এখান থেকে কোনো মিউজিক ইম্পোর্ট করবো না আমি একটা ভিডিও থেকে মিউজিক ইম্পোর্ট করবো আমরা জানি যে টিকটকে সবসময় দেখি যে খুবই সুন্দর সুন্দর টনের মিউজিক কিন্তু ভাইরাল হয় ওকে তো আপনারা সেই ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু সেখান থেকে মিউজিকটা এখানে অ্যাড করতে পারবেন তো কীভাবে ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে হয় সেটা দেখা যাচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন এক্সট্রাক্টেডে অ্যাস্ট্রাক্টেডে যাওয়ার পর এখানে আপনার গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে তো আমি টিকটক থেকে একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি এই ভিডিওটি সিলেক্ট করে দেব মানে এই ভিডিওতে মিউজিকটি রয়েছে তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে মিউজিকটি চলে আসলো আমি এখানে আপনাদেরকে প্লে করে দেখাই আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিকটি চলে আসছে এখন কিন্তু গাইস আসল এডিটটা করতে হবে এখন আপনারা কী করবেন যেখানে আপনারা কথা বলা শুরু করবেন তার আগে কী করবেন এখান থেকে মিউজিকের লেয়ারটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন এখানে একটি প্লাস আইকন মানে কি অপশন দেখা আছে এটা দিয়ে আমরা আমাদের মিউজিকে অ্যানিমেশন ক্রিয়েট করব ওকে তো আপনারা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন এখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল তো যখন আমি কথা বলা স্টার্ট করব তখন আমি এখান থেকে এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দেবো এখানে একটি ক্লিক করব তারপর সামনে আরও একটি অ্যাড করে দেবো তো অবশ্যই আপনারা একটু জুম করে নেবেন তাহলে এখানে পারফেক্টলি হয়ে যাবে সব কিছু তো এখান থেকে আমি আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম এখন গাইস আমরা কি করব এখান থেকে যে মিউজিকটি রয়েছে এখানে আসাবো আসার পর এখান থেকে ভলিউমে ক্লিক করব এখান থেকে ভলিউমটা 100% করে দিব 100% করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে চলে আসবো তো এখানে আমরা যখন কথাটা শেষ হয়ে যাবে তখন আবার চলে যাব ওকে তো আমি এখানে যেখানে কথাটা শেষ হয়ে যাচ্ছে সেখানে আবার চলে যাচ্ছি
গাইস কথা যেখানে শেষ হলো সেখানে আমি চলে আসলাম। তারপর মিউজিক লেয়ারটাতে আবার ক্লিক করব, এখান থেকে আমি আবার কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর একটু সামনে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, সামনে যে কি ফ্রেমটা অ্যাড করলাম এখানে আমি ডাক্তার রেখে দেবো, এখান থেকে ভলিউমে চলে যাবো। ভলিউমে যাওয়ার পর এখান থেকে আমরা ভলিউমটা ডাউন করে দিব। এখান থেকে অবশ্যই আপনি 30% করে দেবেন। 30% করে দেওয়ার পর এখান থেকে টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করে দেওয়ার পর আমি আবার সামনে চলে যাবো। সামনে যে কি ফ্রেমটা অ্যাড করেছিলাম সেখানেও 30% করে দিতে হবে। ওখানে এখানে আমি সিলেক্ট করে দিব এই কি ফ্রেমটা। তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করবো, এখান থেকে দেখো 30% করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, এখন আমি সামনে চলে যাচ্ছি। সামনে যাওয়ার পর এখানে আমাদের আরও কাজ রয়েছে, যখন আমরা আবার ভয়েস শুরু করব তখন আবার কি ফ্রেম অ্যাড করতে হবে। তো একটু সামনে চলে আসলাম। সামনে আসার পরে এখানে আবার ভয়েসটা স্টার্ট হয়েছে। তো এখানে আমি এই ডাক্তার রেখে দিব। ডাক্তার রেখে দেওয়ার পর কি ফ্রেম অ্যাড করে নিব। অ্যাড করার পর এখানে আরও একটি কি ফ্রেম সামনে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে আমরা এই কি ফ্রেমে সিলেক্ট করে এখান থেকে ভলিউমে ক্লিক করে এটাকে 100% করে দিব, মানে 1000% করে দিব। তারপর এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে ভলিউমে ক্লিক করে 1000% করে দিচ্ছি। এখন গাইস আমি আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে কি ফ্রেমটা তো অলরেডি এখানে অ্যাড করা আছে, এখানে আমরা আবার ভয়েসের শেষে চলে যাব। ওকে, এখান থেকে আমি ভয়েসের শেষে চলে যাচ্ছি। ভয়েসের শেষে চলে আসলাম। এখান থেকে আমি কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি, কি ফ্রেমটা অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে শেষে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি। ওকে, কি ফ্রেম অ্যাড করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে ভলিউমে ক্লিক করবো, এখান থেকে ভলিউমটা 30% করে দিব। তারপর এখান থেকে সামনে কি ফ্রেমটাতে চলে যাবো, এটা সিলেক্ট করে নিচ থেকে ভলিউমে 30% করে দিচ্ছি। ওকে, এখন আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা প্লে করে দেখাই। ভিডিওটা প্লে করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিরকম হয়েছে। 24 ঘন্টা সময় খাড়ায়া যার প্রেমে হাবুডুবু খাইতাছো সেই মানুষের যে পাইবা। তো গাইস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিরকম হয়েছে। আমরা কিন্তু পারফেক্টলি এখানে মিউজিকটা অ্যাড করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাই, এখান থেকে আবার প্লে করে দেখাই। তো গাইস আপনারা দেখুন যে আমি যখন কথা বলতেছি, মানে ভিডিওতে যখন লোকটি কথা বলতেছে তখন কিন্তু মিউজিকের লেভেলটা ডাউন থাকে, মানে কথাগুলো স্পষ্ট বোঝা যায়। তো যখন কথা বলা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা মানে সাউন্ডটা বেড়ে যায়। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত পারফেক্টলি কিন্তু আমাদের এই ভয়েস ভিডিওটা কিন্তু এডিটিং করে ফেললাম খুবই অল্প সময় এবং খুবই সহজে ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো এখান থেকে আমি ভিডিওর অতিরিক্ত অংশটা কাট করে নিব। তাই ভিডিওর লেটারতে সিলেক্ট করে জাস্ট এটাকে টেনে কাট করে দিচ্ছি। ওকে গাইস, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি এই ভয়েস ভিডিওটি এডিটিং করলাম ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেমভাবে আপনারা যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা পারফেক্টলি এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি ভিডিওটা আপনার অ্যাকাউন্ট আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স 100% থাকবে। তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে। যদি ভিডিওতে বা কথায় যদি কোয়ালিটি না থাকে তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না। তো এটা কিন্তু প্রধান শর্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের ভিডিওটা যেহেতু এডিটিং কমপ্লিট হয়ে গেল এখন আমি ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ভয়েস ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।